বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নাস্তার রেসিপি করব, বিকালের নাস্তা বা মেহমানদারি করা যাবে, যাই হোক। আর এখানে দিয়ে দিব ময়দা, এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম। আর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ তেল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এক চামচের মতো পানি দিয়ে দেব, লাগলে পরে দিব, আস্তে অল্প পানি দেওয়াই ভালো। ডোটা বানানো আমার হয়ে গেছে, এভাবে মুড়ি আমি একটু রেখে দেব, এটা রেস্টে রেখে দিলাম। এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর একটা ডো বানাবো। আর এখানে আধা কাপ চিনি নিয়ে নিয়েছি, যদি আপনাদের মনে হয় বেশি চিনি তাহলে একটু কমিয়ে দিবেন, কিন্তু চিনিটা ঠিকই আছে। এই যে এখানে এক চামচ তেল, একটু লবণ দিলে ভালো লাগে মিষ্টি জিনিসে, সামান্য একটু লবণ দিলাম। আর এখানে দুটা ডিম ভেঙে নিয়েছি, আমি কুসুমটা দিয়ে দিব, সাদা অংশ যদি লাগে তারপর তাহলে দিব। একটু সাদা অংশ দিয়ে দিলাম, পানি দেওয়া যাবে না। এখানে আপনারা দুটা ডিমের কুসুম আর একটা ডিমের সাদা অংশটা দিবেন, তাহলেই হয়ে যাবে। আর আমি এখানে অল্প একটু ফুড কালার দিয়েছি, সামান্য একটুখানি দিয়েছি, একটু মানে ভালো দেখানোর জন্য, সুন্দর দেখানোর জন্য। যদি দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই, দিয়েন না। যাই হোক, আমার এই দুটো হয়ে গেছে, এটা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। প্রথম যে মানে ময়দার ডোটা করেছিলাম সেটা থেকে দুইটা করে নিলাম, দুইটা ভাগে ভাগ করে নিলাম। একটু লম্বা করে বেলবো, শুকনো ময়দাটা দিয়ে নিলাম। মোট কথা এটা লম্বা করে বেলতে হবে, একটু চড়া করতে হবে। এটা এক সাইডে রেখে দিচ্ছি। পরে যে ডোটা বানিয়েছি, একটু কালার দিয়েছি, সেটা মানে সম্পূর্ণটাই নিয়ে নিলাম। এটা দিয়ে একটা রুটি তৈরি করব। বেলাটা হয়ে গেছে, এইভাবে লম্বা করে বেলবো। আর আগেরটা দিয়ে দুইটা বেলেছি, একটু ছোটো বড়ো হলে অসুবিধা নাই, এটা এমনি তো পরে একটু আর একটু বেলে নিতে হবে। এটা বেলে নিয়েছি, আর আমরা চার কোণা করে কেটে নিব। মাঝামাঝি কেটে নিব, এই যে এভাবে একটুখানি করে এই দুই দিকে ধরবেন, ধরে এই যে মানে এদিক থেকে এমন পেঁচ দিবেন আর এখান থেকে উল্টা পেঁচ দিবেন, এই যে এইভাবে বানিয়ে নেবেন। ভাজতে চলে আসলাম, প্যানে কিছুটা তেল দিয়েছি, খুব একদম মানে গরম করে নিতে হবে না তেলটা, বেশি গরম করা যাবে না, তাহলে পুড়ে যাবে, উপর থেকে কালার এসে পড়বে।
এখন একটু উল্টিয়ে দেবো, এটা উল্টিয়ে দেই নাই। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, বাসাটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই দোয়া করি, আল্লাহ হাফেজ।